আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবার হাজির হয়ে গেলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমাদের আজ টিউটোরিয়ালের বিষয় আমরা কিভাবে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড সাইট তৈরি করব। শুধুমাত্র একটি স্ক্রিপ্টের মাধ্যমে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে আসবো ব্লগার ডট কমে ব্লগার ডট কমে আসার পরে আমরা নতুন একটি ডোমেইন নিয়ে নিব নিউ ব্লগ নিউ ব্লগে ক্লিক করার পরে আমরা এখানে একটি লিঙ্ক ক্রিয়েট করব তো সেটি আমি কি দিব যেমন আমার এখানে দেওয়া আছে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার তো আমি ঠিক এই লেখাটাকেই কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব দিয়ে আমি একটি সাইট রেডি করে নেব তো এটাকে এখানে পেস্ট করে দিলাম ওকে নেক্সট এখন আমাদের এখানে ডোমেইন দিতে হবে তো তার জন্য আমি এখানে যে ড্যাশগুলো আছে এটাকে রিমুভ করে দেই ওকে দেওয়ার পরে এখানে এক্সট্রা কিছু সংখ্যা যোগ করে দেই বা হ্যাঁ এখানে আমি এটা দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার বিডি দেন এখানে সেভ করে দেই ওকে আমাদের সাইটটি রেডি হয়ে গিয়েছে এটি হচ্ছে আমাদের ডোমেইনটা ইনস্টল হলো এবং যে ডিফল্ট যে থিমটি আছে সেটি এখানে ইনস্টল হয়েছে তো আমাদের এখানে এখন একটি স্ক্রিপ্ট দিতে হবে তো সেই স্ক্রিপ্টটি হচ্ছে আপনি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন সেটি হচ্ছে এই স্ক্রিপ্টটি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের এখানে একটি অপশন আসবে এখানে আপনারা দেখতে পারতেছেন প্লিজ ওয়েট আসার পরে এখানে সাবস্ক্রাইব চ্যানেল দেন আপনার এখানে আনলক লিঙ্ক অর্থাৎ এখানে সাবস্ক্রাইব করার পরে আপনাদের এখানে আনলক সিম্পলি এখান থেকে আপনি কপি করেও নিতে পারেন তবে আপনাকে প্রথমে এটাকে ভিউ সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করে নেওয়ার পরে আপনি এটা দেখতে পারবেন তো এটাকে কপি করবেন এখান থেকে কপি হবে না যার ধরুন আপনাদের কি করতে হবে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে ওকে এটাকে আমরা সেবাস করে দিলাম এটাকে আমি ডাউনলোড করে রাখলাম ডাউনলোড করে রাখার পরে এখন আমাদের যেটা করতে হবে আমরা সরাসরি চলে আসবো ব্লগার ডট কম এ আসার পরে আমরা এখান থেকে চলে আসবো থিম অপশনে থিম অপশনে আসার পরে এখান থেকে আমাদের একটি কাজ করতে হবে আমরা যদি সরাসরি এখান থেকে এর বটনে ক্লিক করে এডিটে এম এ বা রিস্টোর ব্যাক আপ করে আপলোড করি আমাদের স্ক্রিপ্টি অবশ্যই আমাদের স্ক্রিপ্টে কাজ করবে না তো তার জন্য আমাদের যেটা করতে হবে আমরা একটু নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে যে দেখতে সিম্পল সিম্পল থিমটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক ওকে আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা যেহেতু এটাকে রিলোড করে দেখি ওকে এই হচ্ছে আমাদের থিমের দেখতে ঠিক এমন হচ্ছে তো এখন চলে আসবো আমরা উপরের দিকে আসার পরে এখান থেকে আমরা সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক্স থিম এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে সুইচ উইদাউট এ ব্যাকআপ এটাতে ক্লিক করব এখন আমরা যদি আমাদের থিমটি এডিট এল এ যেয়ে আমরা যদি এখান থেকে এটাকে রিপ্লেস করে দিই তাহলে আমরা এটা কাজ করবে আমাদের তো আমরা চলে যাব ডাউনলোডে আমার যে যেখানে ডাউনলোড করে রেখেছি ফাইলটি ডাউনলোডে আসার পরে এখান থেকে আমি এই কোর্ডটিকে ওপেন করলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি এটাকে কপি করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে আসবো সরাসরি আমাদের যে আগের যে থিমটি আছে এটিকে আমাদের রিমুভ করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে এটাকে অল সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডি প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমরা যে কোডটা কপি করেছি সেই কোডটা এখানে বসিয়ে দিব পেস্ট করে দিলাম ওকে এখন আমরা এটাকে সেভ করে দিই ওকে আমাদের এটি সেভ হয়ে গেল এখন যদি আমরা এটাকে ভিউ করি ওকে ভিউয়ার্স দেখতে পারতেছেন এটা অলরেডি আমাদের এটা কিন্তু কাজ করতেছে এখানে দেখতে পারতেছেন কিন্তু এখানে একটা অপশন ওই যে ব্লক তৈরি করুন প্রবেশ করুন তারপর এখানে আরও একটা যে ইয়ে এটাকে আমাদের সলভ করতে হবে তো এর জন্য অ্যারো বাটনে আসবেন আসার পরে চেঞ্জ নেভিবার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসার পরে আপনারা এখান থেকে এটাকে অফ করে দেন সেভ করে দিবেন ওকে তো সেভ করে দিলে আশা করি এটা চলে যাবে ওকে দেখতে পারতেছেন চলে গিয়েছে এখন আপনারা এখানে যে কোনো একটি লিঙ্ক দিতে পারেন এবং এখান থেকে আপনারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন যেমন এখানে অ্যাবাউট কন্টাক্ট এখানে আপনারা আরও কয়েকটি পেজ ক্রিয়েট করে আপনারা সেখানে কিছু আর্টিকেল লিখবেন এবং নিচে এই যে এখানে যে জায়গাটা আছে এখানেও আপনারা কিছু আর্টিকেল লিখে এখান থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারেন অথবা থার্ড পার্টি যে ইয়েগুলো আছে গুগল অল্টারনেটিভ যে অ্যাডসাইটগুলো আছে আপনারা সেটা ইউজ করো এখান থেকে আর্নিং করতে পারেন তো এখানে যা কিছু আছে এগুলো আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন যেমন নিচে এখানে আছে উনিশ থেকে বিশ কপিরাইট বাই এটা তো এটাকেও আমরা চেঞ্জ করতে পারবো এর জন্য আমরা এডিট এই স্টেমেলে যাব এডিট এই স্টেমেলে যাওয়ার পরে আমরা ধরে ধরে কাজ করব যেমন এখানে টাইটেল লেখা আছে এখানে টাইটেলটা দিয়ে দেবো এখানে এই যে দেওয়া আছে ইনস্টাগ্রাম ভিডিও ইমেজ অ্যান্ড ভিডিও ফ্রি ডাউনলোড এখানে আপনাদের ইচ্ছা মতো লেখাটা লিখে দিতে পারেন এবং নিচের দিকে যদি আসেন এখানে দেখতে পারতেছেন ফন্ট আছে আপনারা ফন্ড শেষ করতে পারেন অ্যাবাউট পেজ ক্লোজ কন্টাকাস ক্লোজ ইত্যাদি এখানে দেওয়া আছে তো আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পারতেছেন যে ইনস্টাগ্রামের যে লেখাটা আছে ঠিক এই লেখাটা হচ্ছে আমাদের এই যে এখানের এই লেখাটা সরি এই লেখাটা এইভাবে আপনাদের প্রত্যেকটি লেখা ধরে ধরে আপনাদের এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারেন ডাউনলোড হাই কোয়ালিটি ভিডিও তো এই লেখাটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন এখন আমরা চলে আসবো একদম নিচের দিকে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারতেছেন কি আছে দুই থেকে দুই কিন্তু এখন চলতেছে কোনটা এখন দুই তো আমরা এখানে একুশটা একুশ করে দিই একুশ করে দিলাম এখানে কপিরাইট বাই এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো নাম দিয়ে দিতে পারেন নড়াইল আইটি ওকে এখন আমরা এখান থেকে এটাকে সেভ করে দিই ওকে আমাদের এটি আপ সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে দেন এটাকে আমরা একটু রিলোড করি ওকে রিএলোড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নড়াইলাইটি চলে এসেছে এখন একটা ব্যাপার আপনাদের ফলো করতে হবে এখানে যদি অন্য কোন লিঙ্ক কিন্তু দেখা যায় যে একটি অন্য সাইডের দেওয়া থাকে তো আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন রেখে আপনারা এখান থেকে যেমন এখানে কি দেওয়া আছে এখানে কিন্তু সরাসরি দেওয়া আছে যে কোনো লিঙ্ক দেওয়া নেই তার কারণ এখান থেকে সরাসরি আমাদের যে ইউরএল আছে সেটি এখানে কপি হয়ে যাচ্ছে তো আপনাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না আশা করি এ হচ্ছে ওভারঅল আমাদের ইয়ে আর এখন আপনারা যদি চান যে এখানে অ্যাবাউট কন্টাক্ট এটা আপনারা কি করবেন এটার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে বেরিয়ে যাবেন এই যে যে পেজ তিনটি পেজ আছে এখানে কি করবেন এখানের জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা পেজে যাবেন পেজে যাওয়ার পরে আপনারা ঠিক এই নামে তিনটা পেজ ক্রিয়েট করবেন করে আপনাদের ডিটেলসগুলো পেজে দিবেন এবং পেজের যে লিঙ্কটি হবে প্রিভিউ লিঙ্ক হবে সেই লিঙ্কগুলো এখানে বসিয়ে দিবেন তো আর একটি যে ব্যাপার সেটি হচ্ছে যে এখানে ফেবিকন যেটা দেখতে পারতেছেন এই ফেবিকনটা চেঞ্জ করবেন আপনারা কীভাবে তো ফেবিকন চেঞ্জ করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পরে এখান থেকেই আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে ফেভিকন তো আপনারা এখানে ফেবিকনটাও দিতে পারেন এবং এখানে আরও কিছু বেশ অপশন আছে যে অপশনগুলো আপনাদের এসিও করার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন সেটি হচ্ছে মেটা কাস্টম রোবট টি এটা এবং ইনাবেল কাস্টম রোবট হেডার ট্যাক এগুলা এবং এখান থেকে আপনাদের যে গুগল যে আছে মনিটাইজেশন সেই অপশনটি এখানে অ্যাড আপনারা বসাতে পারেন সেটাও এখান থেকে সম্ভব এবং প্রোফাইল সেটিংস ইত্যাদি আপনারা এখান থেকে সুন্দরভাবে সেটিংটি করে নেবেন এবং উপ উপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার এটি হচ্ছে আমার টাইটেল এখানে আপনারা একটা ডিসক্রিপশন দিবেন শর্ট ডিসক্রিপশন দেওয়ার ফলে যেটা হবে আপনার সাইটটি সহজেই গুগলে র্যাঙ্ক করতে সুবিধা হবে এখানে আপনারা লিঙ্ক প্রেস করবেন এবং এখানে ডাউনলোডে ক্লিক করবেন যেহেতু আমার এই মুহূর্তে কোনো ইনস্টাম ইসের ইয়ে নেই ইনস্টাগ্রাম লগ ইন করা নেই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন